অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা যে বিষয়টি নিয়ে আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো সে বিষয়টি বলার আগে জানিয়ে দেওয়া দরকার আমরা এই যে লম্বা হই অথবা খাটো হই আমাদের ওজন কখনো বেড়ে যায় অথবা কখনো কমে যায় আমাদের ঘুম কেমন হবে আবার আমাদের বাথরুম কেমন হবে এই সমস্ত কিছু আপনার শরীরে কে ঠিক করে দেয় বলুন তো হরমোন কিন্তু আমরা অনেকেই জানি না হরমোন আসলে কি হরমোন কি রক্ত হরমোন আমাদের শরীরের কি কোনো অঙ্গ নাকি কোনো মাংসপিণ্ড আসলে হরমোন বেশি বা কম হলে ডায়াবেটিস থেকে শুরু করে ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে বাচ্চা না হওয়ার মতো যে জটিলতা হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে কতটুকু অবগত ঠিক ধরেছেন আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো হরমোন ভারসাম্যহীনতা বেশি হলে কি হয় সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন হরমোন রোগ বিশেষজ্ঞ আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মাজারুল হক তানিম বিএসএমএমো আপনাকে স্বাগত কেমন আছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো জি আজ আমরা কথা বলছি হরমোনের ভারসাম্যহীনতা হলে কি হয় তবে দর্শক আমরা যেমন কথা বলবো আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন কেননা আমরা জানি ঘরে ঘরে এই হরমোনের রোগের রোগী আমরা দেখতে পাই তাই যারা থাইরয়েডে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন অথবা ওজনের কারো তারতম্য হচ্ছে কেউ বেড়ে যাচ্ছেন অথবা কমে যাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনারা ডাক্তারদের সাথে কথা বলতে চাচ্ছেন তাই আমরা আছি আমাদের নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে লাইভ হচ্ছে তাই আমাদের সাথে লাইক এবং কমেন্টসের মাধ্যমে যুক্ত হতে পারেন চলে যাচ্ছি মূল আলোচনায় শুনতে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ প্রশ্ন করতে ভুলবেন না ডক্টর মোহাম্মদ মাজারুল হক তানিম আমরা আসলে আজকে কথা বলছিলাম হরমোনের ভারসাম্যহীনতা বেশি হলে কি হয় হরমোন তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের মানব শরীরের প্রথমেই জানতে চাই হরমোন কী ধন্যবাদ আপনার খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্নের জন্য আপনি খুব সুন্দর করে ভূমিকা করে দিয়েছেন যে হরমোনটা কি জিনিস আমাদের কাছে অনেক সময় রোগে এসে জিজ্ঞেস করে যে আপনি যে বলছেন আমার এই ধরনের হরমোনের রোগ হয়েছে থাইরয়েডের রোগ হয়েছে বা ডায়াবেটিস হয়েছে হরমোন আসলে জিনিসটা কি হ্যাঁ হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিশ্চিত এক ধরনের রস বা কেমিক্যাল বলা যায় যেটা শরীর এক জায়গা থেকে নিঃসৃত হয়ে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে হ্যাঁ অনেক সময় আমাদের জিজ্ঞেস করে আপনি বলছেন থাইরয়েডের সমস্যা আমার থাইরয়েড তো গলায় থাকে কিন্তু আমার কেন ওজন বাড়ছে আমার কেন মাসিক অনিয়মিত হচ্ছে আমার কেন দুর্বল লাগছে তখন আমরা বলি যে থাইরয়েডটা গলার সামনে থেকে নিশ্চিত হলেও এটা সারা শরীর ছড়িয়ে পড়ে এবং সারা শরীরের ফাংশন আছে যেমন আপনার অন্ত্রের নাড়াচাড়া আপনার মাসিক কীরকম হবে আপনার ম্যাটাবলিজম কীরকম হবে আপনার ওজন কীরকম হবে আপনার পায়খানা কীরকম হবে সব কিছুই কিন্তু এই আপনার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করছে এরকম আমাদের শরীরে আর অনেক ধরনের হরমোন আছে যেমন আমাদের মাথা থেকে আস আসে পিটুইটারি হরমোন তারপরে মাসিক নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যালিস অ্যাফেসেজ এছাড়া প্রোলাক্টিন হরমোন এরপরে থাইরয়েড হরমোন এরপরে আমাদের আছে যে আমাদের প্যানক্রিয়াস থেকে আসে ইনসুলিন হরমোন ইনসুলিন অনেকেই জানে কিন্তু এটা যে একটা হরমোন এবং ডায়াবেটিস যে একটা হরমোনজনিত রোগ সেটা কিন্তু অনেকেই জানে না বা বুঝতে পারে এরকম আমাদের অনেক হরমোন আছে মেল ফিমেল কিছু আপনার সেক্সুয়াল হরমোন আছে পুরুষের জন্য টেস্টোস্টেরন এবং মহিলাদের জন্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই সবই কিন্তু আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চমৎকারভাবে বললেন এবং আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আসলে হরমোন এই বিষয়টি ছাড়া কিন্তু আসলে একজন নারী মহিলার মতো আচরণ করতে পারবে না এবং একজন পুরুষ পুরুষের মতো আচরণ করতে পারবে না হরমোন তাহলে এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়গুলোতে যাবার আগে জানতে চাই কারো যদি হরমোন শরীরে কম অথবা বেশি হয় সে কিভাবে বুঝতে পারে অথবা কি কি লক্ষণ উপসর্গ দেখা দেয় সাধারণত জি এটা আসলে হরমোন অনুযায়ী যে কোন হরমোন বাড়ছে বা কমছে মনে করেন আপনি মহিলা কোনো কারণে আপনার শরীরে যেন পুরুষ হরমোন বেড়ে যায় ট্যাস্টেস্ট্রেন বেড়ে যায় আপনার কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনার ভয়েসটা ছেলেদের মতো ভারী হয়ে যেতে পারে আপনার মুখে ছেলেদের মতো অবাঞ্ছিত লোম গজাতে পারে বা ছেলেদের যেরকম দাড়িগুফ হয় এরকম গজাতে পারে বা আপনার আচরণটা একটু ম্যানলি হয়ে যেতে পারে পুরুষের মতো হয়ে যেতে পারে এরকম কিন্তু হতে পারে আপনার শরীরে যদি ট্যাস্টেস্ট্রেন হরমোন বেড়ে যায় অপরপক্ষে কারো যদি থাইরয়েডের তারতম্য হয় আমরা জানি যে হাইপোথাইরয়েডিজম থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম থাকলে কি ধরনের লক্ষণ হতে পারে ওজন বেড়ে যেতে পারে দুর্বল লাগতে পারে ঘুমঘুম লাগতে পারে বা আপনার কনস্টিপেশন হতে পারে এ ধরনের অথবা মাসিক অনিয়মিত হতে পারে মাসিক বন্ধও থাকতে পারে এ ধরনের বিভিন্ন লক্ষণ হতে পারে আমাদের আরো অনেক ধরনের হরমোন আছে যেই হরমোনের আপনার ঘাটতি বা আধিক্য হবে দুটাই কিন্তু খারাপ বেশি হলে সমস্যা সমস্যা কম মানে দুটারই সমতা প্রয়োজন আপনি কিছুক্ষণ আগে ডায়াবেটিস নিয়ে বলছিলেন আসলে আমরা ডায়াবেটিস রোগটা সম্পর্কে জানি কিন্তু আমরা অনেকেই জানি না ডায়াবেটিসও কিন্তু একটা জনিতই সমস্যা আসলে ডায়াবেটিস যখন হয় তখন একজন কিভাবে বোঝে এবং হরমোনাল ব্যালেন্সগুলো এক তার শরীরে কি কি ধরনের চেঞ্জ নিয়ে আসে যে ডায়াবেটিস রোগটা হয়ে থাকে ইনসুলিন নামক যে হরমোন আছে সেটির ঘাটতি বা আছে কিন্তু কাজ করতে পারছে না আমরা বলি ইনসুলিন রেজিস্টেন্স এর জন্য ডায়াবেটিস হয়ে থাকে যে টাইপ ওয়ান ডায়াবেটিস যদি হয় তাদের শরীরে ইনসুলিন একেবারেই থাকে না আর টাইপ টু ডায়াবেটিস যদি হয় তাহলে থাকে কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে না এখন যদি কারো ডায়াবেটিস হয় যেহেতু ওনার শরীর ইনসুলিন ঘাটতি আছে বা একেবারেই নেই তাহলে ওনার সরকারি জাতীয় খাবার যে আপনার ম্যাটাবলিজম বা পরিপাক সেটি ভালো করে হতে পারে না সেই সরকারি জাতীয় খাবার পরিপাক না হলে সেটা যে ওনার কোষের ঢুকবে মেটাবলিজম হয়ে সেটি হয় না এর জন্য উনি ওনার দুর্বল লাগতে পারে বা হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে বা বারবার পস্রাব হচ্ছে এ ধরনের বিভিন্ন লক্ষণ নিয়ে আসতে পারে এগুলো হচ্ছে টিপিক্যাল সিমটম কিন্তু অনেক রোগী আসে যে ওনার কোনো লক্ষণে নেই হঠাৎ করে হসপিটালে ভর্তি হলো কোনো অপারেশন বা সার্জারির জন্য পরীক্ষা করে দেখা গেলো যে ওনার ব্লাড সুগার অনেক বেশি উনি বলে তো আমি জানতামই না আমার ডায়াবেটিস আছে বা আমার তো ডায়াবেটিস নেই হ্যাঁ এরকম কেন বেশি আসলো ডায়াবেটিস থাকলে যে সবসময় এই লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা কিন্তু না যদি ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায় ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যায় তখন তখন টিপিক্যাল লক্ষণগুলো প্রকাশ পাবে আমি যেগুলো বললাম সেই সাথে ওজনও কমে যেতে পারে এই ধরনের লক্ষণ আসতে পারে কিন্তু অল্প মাত্রায় যদি বাড়ে তাহলে কিন্তু কোনো লক্ষণ ছাড়াই উনি দিব্যি ভালো মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনার শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে ডায়াবেটিস বাসা বেঁধেছে এবং আমরা কিন্তু জানি যে ডায়াবেটিস যেমন ইনসুলিন হরমোনটা কমে গেলে ব্লাড সুগার বেড়ে যায় আবার এমনও কিছু কিন্তু আছে যে ইনসুলিন শরীরে বেড়েও যায় অনেক সময় এবং ব্লাড সুগার কিন্তু সেসব রোগীদের হঠাৎ ধপ করে কমেও যায় দেখা যায় যে এই রোগীগুলো বাজারে গেলে কিংবা রাস্তাঘাটে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে সাধারণ মানুষের মতো কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল তো এই ধরনের মানুষ কি পান কিনা যে ব্লাড সুগার হঠাৎ করে ধপ করে পড়ে যায় জি অবশ্যই এরকম আমরা পাই আপনি যেটা বললেন যে ইনসুলিন অনেক সময় বেশি থাকতে পারে আমরা যেটা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স ওনার সাথে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না মানে ওজন বেশি আছে বা উনি এক্সারসাইজ কম করে বা উনি হাই ক্যালোরি ফুড খায় এই জন্য ওনার শরীর থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু সেটা ওনার শরীরে কাজ করতে পারছে না বা ইনসুলিন রিসেপ্টর যেগুলো আছে সেগুলো ভালো করে কাজ করছে না আর আর্লি স্টেজে যখন ডায়াবেটিস ধরা পড়ে বা হবে হবে একটা ভাব থাকে বা প্রি ডায়াবেটিস থাকে সেই সময় কিন্তু শরীরের আপনার বডি থেকে বেশি ইনসুলিন সিক্রেশন হতে পারে জন্য ওনার ডায়াবেটিস কমেও যেতে পারে আমরা অনেক এরকম রুগী পাই যে ফ্যামিলি অফ ডায়াবেটিস আছে ইয়ং মনে কর মেল থার্টি বা থার্টি টু ইয়ার্স হঠাৎ করে ওনার ব্লাড সুগার কমে যাচ্ছে হ্যাঁ আমরা ও করে দেখি ওনার বর্ডার ডায়াবেটিস আছে তখন এটা আমাদের বুঝেই বলতে হয় যে ওনার ডায়াবেটিস হবে হবে একটা ভাব হচ্ছে এই ডায়াবেটিসটা কমে যাও কিন্তু ওনার যেটা অর্নিং সাইন যে পরবর্তীতে ডায়াবেটিস হবে এরকম একটা লক্ষণ যেটা আমরা ইনসুলিন রেজিস্টেন্স বললাম সেটা তার মানে আসলে এই যে রক্তের গ্লুকোজের যে ব্যাপার এটার সাথে আসলে আমাদের হরমোন ঠিকঠাক কাজ করছে কিনা সেটার আসলে একটা যোগ সূত্রিতা আছে মানে বলা যায় যে একটা কানেকশন আছে তাহলে ডায়াবেটিস এবং রক্তের সুগার ব্যাপারটা তো গেল আমরা যদি অন্য আরেকটা দিকে আগাই দেখা যায় যে ঘরে ঘরে কিন্তু এখন আমরা রুগী দেখছি থাইরয়েডের রোগী এবং যখন আমরা রোগীদেরকে বলি যে আপনার থাইরয়েড হরমোন কমে গেছে অথবা বেড়ে গেছে হাইপোথাইরয়েড অথবা হাইপার রোগীরা কিন্তু খুব দুশ্চিন্তায় পড়ে যায় অনেকেই খুব ব্ল্যাঙ্ক হয়ে যান যে আসলে এটা কি রোগ কখনোই তো শুনে নাই তো আসলে রোগীদেরকে কিভাবে কাউন্সেলিং করেন তখন আমরা বলি যে এই ব্যাপারটিতে যাওয়ার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই অবশ্যই দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো দর্শক জি জি শুনতে পাচ্ছি দর্শক আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্নটি করতে পারেন

আচ্ছা দর্শক আমাদের সাথে নেই হয়তোবা উনি ওনার হাইটটা নিয়ে জানতে চাচ্ছিলেন ১৯ বছর বয়সে আসলে হাইটটা কেমন হওয়া উচিত কিংবা কারো যদি আসলে হাইটটা এরকম না বাড়ে সেক্ষেত্রে আসলে তার কীরকম কি করা উচিত জি জি আমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক যে আপনার হাইটের সাথে কিন্তু হরমোন জড়িত আমাদের শরীরে একটি হরমোন আছে গ্রোথ হরমোন সেটি কিন্তু আমাদের যে উচ্চতা কীরকম হবে সেটি নিয়ন্ত্রণ করে এই হাইটের সাথে কিন্তু আরও কিছু ব্যাপার জড়িত যেমন জেনেটিক কিছু কারণ আছে বা জেনেটিক কিছু ব্যাপার স্যাপার আছে যেমন ওনার বাবা মায়ের হাইট কেমন ছিল বা ওনার ছোটোবেলায় কোনো ক্রনিক ডিজিজ ছিল কি না ওনার নিউমোনিয়া বা ডায়রিয়া এগুলো ছিল কি না বা আমরা কোন ইথনিক গ্রুপে আছি আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছি হ্যাঁ সেইগুলো কিছু ব্যাপার সেই সাথে কিছু হরমোনের ব্যাপার যেমন গ্রোথ হরমোনের কোনো ঘাটতি ছিল ছিল না বা ওনার হাইপোথাইরয়েড ছিল না থাইরয়েড হরমোনের সমস্যা ছিল কি না বা ওনার ভিটামিন ডির ঘাটতি ছিল না সেইগুলো আর উনি যেটা বলেছেন এখন ওনার বয়স ১৯ বছর সম্ভবত এখন হাইট বাড়ানো যাবে বা বাড়ানো কিছু এখন এটা হচ্ছে একটা আমাদের গ্রোথ প্লেট বলে একটা জিনিস আছে সেটা সাধারণত হচ্ছে আপনার ষোলো সতেরো বা এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে এটা যদি ফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গ্রোথ আর কাজ করে না আমরা অনেক পেশেন্ট পাই যে অ্যাডাল্ট পেশেন্ট আসে যে আমার উনিশ বছর বিশ বছর বাইশ বছর হ্যাঁ আমি শুনেছি যে গ্রোথ হরমোন দিলে উচ্চতা বাড়ানো যায় আমাকে গ্রোথ দেওয়া যাবে কিনা হ্যাঁ বা অনেক সময় বাচ্চা রোগীরাও আস আসে মা বাবা মারা যারা কনসাস যে আমার বাচ্চার হাইটটা কম মনে হচ্ছে হাইট আমরা কি করে বাড়াতে পারি তখন আমরা ইভালুয়েশন করে দেখি ওর বাবা মায়ের হাইট কেমন আমরা মিড প্যারেন্টাল হাইট একটা ক্যালকুলেশন করি ওনার ভিটামিন ডি ঘাটতে আছে কি না থাইরয়েড হরমোন সমস্যা আছে কি না গ্রোথ হরমোনটা কেমন আছে হ্যাঁ সেগুলো দেখে আমরা একটা বোন এইজ করি হাতের একটা অ্যাক্স রে করে দেখি যে ওনার হাড্ডি ফিউশন হয়ে গিয়েছে না যদি হাড্ডি জোড়া লেগে যায় তাহলে গ্রোথ হরমোন দেওয়ার অপশান নেই আর যদি আর্লি এজে আসে চল্লিশ চোদ্দ বছরের আগে আসে সেই ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট করার সুযোগ পাই আচ্ছা মানে 14 বছরই একটা মানে বলা যায় একটা ডেফিনেট টাইম মানে এবারে সবার ক্ষেত্রে 14 এরকম না মানে কেউ যদি আসলে লম্বা হতে চায় তাহলে তাকে অবশ্যই 12 13 14 বছর বয়সের একটু আগেই আসতে হবে তাকে গ্রোথ হরমোন দি একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে আসলে জানতে চাই যে আসলে এই যে লম্বা হওয়ার ব্যাপারটা অথবা খাটো হওয়ার ব্যাপারটা অনেকেই কিন্তু বলে যে টিটিনো লম্বা হওয়া যায় অনেকে দড়ি ধরে ঝুলে অথবা জিম করছেন অনেক ব্যায়াম করছেন লম্বা হওয়ার জন্য আসলে কি কোনো ভূমিকা আছে

যে কিছু এক্সারসাইজের ভূমিকা আছে এখানে বলা অ্যারোবিক এক্সারসাইজ যেমন রানিং সুইমিং বা এই ধরনের এক্সারসাইজ কিন্তু গ্রোথ বাড়াতে সহায়তা করে এটা খুব অল্প পরিমাণে আপনি যে খুব বেশি বাড়তে পারবেন এরকম না আর এটা তো বোন যে ফিউশন হয়ে যায় তারপরে কিন্তু খুব বেশি কাজ করবে না হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে বা বোন ফিউশানের আগে ওনারা যদি এক্সারসাইজগুলো করেন এবং যে আমরা বলি হাই প্রোটিন ডায়েট মাছ মাংস ডিম দুধ সেগুলো বেশি খান তারপর রোদের আলোতে থাকেন সেগুলো দেখে কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে সেগুলো হাইট বাড়াতে সহায়তা করি সেই সাথে কিন্তু সাপ্লিমেন্ট

ও কি হরমোনাল কোন ভারসাম্যহীনতা কিনা জি যেমন খাটো হওয়া যেমন হরমোনের সমস্যা বেশি লম্বা হওয়া কিন্তু একটি হরমোনের সমস্যা আপনি জেনে থাকবেন এই গ্রোথ হরমোনের সিক্রেশন যদি বেশি হয় বা পিটিউইটারি কোনো যদি টিউমার থাকে যে টিউমার থেকে গ্রোথ হরমোন বেশি বেশি আসছে তাহলে কিন্তু অনেক লম্বা হতে পারে আপনি বলছেন শুকনা শাকনা হতে পারে অনেকে জাইগেটনিক হয়ে যেতে পারে আপনার রেসলার কালিকে দেখেছেন বা এরকম অনেক রেসলারকে দেখেছেন যারা অনেক আপনার টল ফিগার হয়ে থাকে ওনাদের ঠোঁটটা একটু বড়ো হয়ে থাকে পাটা একটু বড় হয়ে থাকে জাইগেটনিক ফিগার হয়ে থাকে এটা কিন্তু ওনাদের গ্রোথ হরমোন বেশি সিক্রেশন হওয়ার জন্য হয়তো ওনাদের কোনো ডিজিজ ছিল কোনো রোগ ছিল ওটা আর্লি ধরা পড়ে না সেই গ্রোথ হরমোন সিকশন হতে হতে ওনারা এরকম বড় আকারের বা অনেক হাইট অনেক ওয়েটের অধিকারী হয়ে গেছে আচ্ছা অনেক কিছু জানতে পারলাম তবে আরও জানব দর্শকদেরকেও জানাবো এই পর্যায়ে নিতে হচ্ছে একটা বিরতি দর্শক চোখ সরাবেন না চোখ রাখবেন কেমন আছেন অনুষ্ঠানে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম হরমোন ভারসাম্যহীনতা বেশি হলে কি হয় বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন হরমোন রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাজহারুল হক তানিম আমাদের কিছুদিন আগেই কোরবানির ঈদ গেলো এবং এই ঈদে আমরা আসলে সবাই গরু খাসির মাংস খেয়েছি কিন্তু সবার মধ্যেই একটা সন্দেহ এবং একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে মাংস খেলেই ওজন বেড়ে যায় এবং অনেকেরই যেটা দেখা যায় ফ্যাটি লিভার অথবা ফ্যাট সংক্রান্ত বিভিন্ন সমস্যা আগে থেকেই থাকে ডক্টর মোহাম্মদ মাজারুল হক তানিম আপনার কাছেই ফিরতে চাই অনেক রোগীদেরকেই বলা হয় যে আসলে আপনার তো এরকম মাংস খাওয়া দরকার ছিল কিন্তু রোগীরা এসে বলে যে আমি মাংস খাইনি কেননা আমার শরীরে আগে থেকেই ফ্যাট আবার অনেক রোগীদেরই যাদের দরকার ছিল না তারা হয়তো অনেক বেশি মাংস খেয়ে এখন ওজন অনেক বেড়ে গেছে আসলে মাংস খেলে কি ওজন বাড়ে নাকি কমে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য সেখানে আমরা দেখি যে ওজন বাড়ার পিছনে যে আপনার হাই ক্যালোরি যে ফুডগুলো আছে হ্যাঁ বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা বেভারেজ কোক ফান্টা এবং হাই ক্যালোরি যেগুলোতে থাকে পিজা বার্গার সেগুলো কিন্তু আপনার দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং চিনি মিষ্টি যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি খুব সহজেই রক্তের সাথে মিশে যায় এবং অ্যাক্সেস ক্যালোরিটা ফ্যাট আকারে জমা হয় কিন্তু প্রোটিন জাতীয় যে খাবার যদি আপনার ফ্যাট ছাড়া যে আপনার মাংস হয় সেটি কিন্তু শরীরের জন্য উপকারী এবং মাংসে দেখা যায় অনেক ধরনের আপনার নিউট্রিয়েন্টস থাকে যেমন ম্যাগনেশিয়াম থাকে তারপর আয়রন থাকে জিঙ্ক থাকে বিশেষ করে যাদের ডেফিসিয়েন্সি বাংলাদেশের মানুষ তো আর সবসময় মাংস খেতে পারে না দেখা যায় আমরা গরিব দেশ সেই ক্ষেত্রে সেই যাদের ডেফিসিয়েন্সি আছে সেই ক্ষেত্রে সেই মাংস কিন্তু তাদের যে ঘাটতিটা আছে সেটা পুরানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কারো যদি আগে থেকেই আপনার কোলেস্ট্রল বেশি থাকে আমরা জানি যে রেড মিট যেগুলো গরু খাসি পর সেগুলোতে হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকে হুম যেটা হচ্ছে আপনার রক্তের যে রক্ত নালি সেটি আপনার ব্লক করে দিতে পারে ব্লক করে দিয়ে আপনার হার্ট অ্যাটাক করতে পারে স্ট্রোক করতে পারে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে তাই যাদের কোলেস্ট্রল বেশি বা হচ্ছে আপনার বয়সটা একটু চল্লিশের বেশি বা আপনার উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিস আছে হ্যাঁ সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলি যে রেডমিট যেটা আছে সেটা আপনি একটু অ্যাভয়েড করবেন বা পরিমাণে কম পরিমাণে খাবেন এবং তেল চর্বি জাতীয় যে পোর্শনটা আছে সেটি বাদ দিয়ে খাবেন এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড এক এক রোগীর জন্য এক এক রকম যার ঘাটতি আছে আপনি রক্তরোগ বিশেষজ্ঞ আপনি জানেন যে হচ্ছে আপনার আয়রন জাতীয় খাবার আপনার রক্ত উৎপাদনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের রক্তশূন্যতা আছে ওরা অবশ্যই আপনার মাংস খাবে কিন্তু যাদের এরকম রিস্ক ফ্যাক্টর আছে যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা আছে বা কোলেস্ট্রল আগে থেকেই বেশি তারা ডাক্তারের পরামর্শে কম পরিমাণে খাবে গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে বলেছেন আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন তাদের প্রশ্নটা নিয়ে দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমি শরীফুল বলছিলাম জি দর্শক আপনার বয়সটি বলে প্রশ্নটি করতে পারেন আমার বয়স হচ্ছে 20 থেকে 20 বছর তো আমার এখনো হচ্ছে মুখে দাড়ি গজায় নাই তো এটা কি কোনো হরমোনজনিত সমস্যা কিনা এখন আমার কোনিয়তি আচ্ছা

আহ পয়েন্ট টু এই আছে বর্তমানে আমি দেখাইছিলাম আর কি আচ্ছা হ্যাঁ চোদ্দ সালে আমি দেখাচ্ছিলাম আপনার ছিল তখন আহ পয়েন্ট আচ্ছা সেই এখন এইভাবে যে বাড়তেছে আমার এ এই শুধুমাত্র আমার আবার ওই আমি এখনো কোনো সন্তানের পিতা হতে পারিনি এখন আমার ওই এই হরমোনটা বাড়ার কারণে আমি যে যৌন ডাক্তারকে দেখাইতাম উনি বলছিল যে আপনার হরমোনটা বাড়ার কারণে আপনার যে যেটা একটু ছোট আসলে কি এটা কি এর ফিডব্যাক কি চিকিৎসা পাইতে পারি উত্তর দিব জি দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আপনার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো জি আমরা তাহলে প্রথমে বিশ বছর উনি যিনি প্রশ্ন করছিলেন যে ওনার মুখে দাড়ি গজাচ্ছে না তো এটা আসলে কতটুকু নরমাল জি আমি দুইজন রুগীকে ধন্যবাদ দিচ্ছি খুবই সুন্দর দুইটা হরমোনের ওনারা প্রশ্ন করেছেন যে প্রথম যে রুগী বিশ বছর উনি বলেছেন যে ওনার দাড়ি দাড়িগুপ হচ্ছে না বা অন্যদের তুলনায় কম হচ্ছে হ্যাঁ এটাকে আমরা বলি হাইপোগোনাডিজম কোনো কারণে যদি ওনার হচ্ছে আপনার অ্যালাইস অ্যাফেসিস কম থাকে বা টেস্টোস্টেরন কম থাকে সেই ক্ষেত্রে কোনো ওনার যে ম্যানলি যে আপনার আচরণ বা মেনলি যে আপনার স্ট্রাকচারগুলো যেমন দাড়িগো একটা তারপর ভয়েস চেঞ্জ তারপর পুরুষের মতো অ্যাগ্রেসিভনেস সেটি একটু কম আসতে পারে ওনার কথাটাও আমরা একটু লো পিচ শুনলাম যে ভয়েসটাও এত আপনার ডিপ হয় না এখনও হ্যাঁ এটি এগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোন কম থাকার লক্ষণ ওনাকে প্রপার ইভালুয়েশন করুন অ্যালিস কেমন আছে অ্যাফেসিস কেমন আছে টেস্টোস্টেরন কেমন আছে ওনার ট্যাস্টেসের সাইজ কেমন সবগুলা দেখে ওনার কোনো হরমোনের ঘাটতি আছে কিনা ওনার বয়সটা একুশ বছর বলেছে বিশ থেকে একুশ প্রয়োজন যে মেল যে হরমোনগুলো আছে সেগুলো প্রপার ইভালুয়েশনের পরে ওনাকে দেওয়া যেতে পারে এই জন্য অবশ্যই উনি একজন হরমোন বিশেষজ্ঞ বা পরামর্শ নেবেন সেক্ষেত্রে কি তার ট্রিটমেন্টের কোনো সময় আছে যে এই রকম সময়ের মধ্যেই তাকে ট্রিটমেন্ট করতে হবে এরপরে আর তিনি ট্রিটমেন্ট নিতে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা আছে জি এই ক্ষেত্রে উনি যত আগে শুরু করতে পারবেন তত তত ভালো ওনার জন্য নিশ্চয়ই যিনি দর্শক ফোন দিয়েছিলেন আমাদের যিনি বিশেষজ্ঞের উপদেশ এবং পরামর্শে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন এবং খুব তাড়াতাড়ি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে আপনি যোগাযোগ করবেন আমাদের সেকেন্ড পেশেন্ট যিনি ফোন দিয়েছিলেন খুব দারুণভাবে প্রশ্ন করেছেন সাধারণত কিন্তু পুরুষরাই বিষয়টা নিয়ে কথা বলতে চান না খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন ওনার বিষয়টি আসলে কিভাবে সাহায্য করা যায় জি উনি বলেছেন যে ওনার এফএসিজ আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ সেই সাথে ওনার ছোট হয়ে যাচ্ছে এবং উনি যে আপনার বিজি এর পরীক্ষা বা সিমেনালাইসিস করেছেন ওখানে অ্যাডজাস্ট পারমিয়া আসছে যে বীর্যের সংখ্যা একেবারেই নেই হ্যাঁ আমরা এটিগুলি প্রাইমারি টেস্টিকুলার ফেলে যেখানে হচ্ছে আপনার অ্যাফেসিসটা বাড়তে থাকে হ্যাঁ অ্যাফেসিস হচ্ছে এমন একটি হরমোন যেটা আমাদের ব্রেন থেকে আসে এটার কাজ হচ্ছে আপনার টেস্টিসে সিগনাল দেওয়া যে তুমি টেস্টিস্টেন প্রোডাকশন করো এবং তুমি আপনি তোমার যে শুক্রাণুর সংখ্যা সেটা বাড়াও হ্যাঁ যেহেতু ওনার শুক্রাণুর সংখ্যা একেবারেই নেই ব্রেন থেকে বেশি বেশি সিগনাল আসছে এবং অ্যাফেসিস দ্রুত বাড়ছে হ্যাঁ এর মানে হচ্ছে ওনার যে অন্ডকোষ আছে সেটি ভালো ফাংশনিং না সেখানে শুক্রাণু তৈরি হচ্ছে না অলরেডি উনি সিমেন্ট পরীক্ষা করে দেখেছেন যে ওনার যে এখানে আপনার নেই এটার জন্য হচ্ছে আপনার চর্ম যৌন বিশেষজ্ঞ দেখিয়েছেন কিন্তু ওনাকে এটার জন্য ইনফার্টিলিটি বা যে বন্ধাত্ম বিশেষজ্ঞ ওনাদের পরামর্শ নিতে হবে বা ওনাদের পরামর্শ নিতে হবে এখানে দেখতে হবে যে ওনার অন্ডকোষের ভিতরে আপনার শুক্রাণু আছে কিনা না হ্যাঁ বা কোনোভাবে সেখান থেকে শুক্রাণু জোগাড় করা যায় কি না যদি একেবারেই জোগাড় না করা যায় তাহলে ওনাকে আইবিএফ বা টেস্ট টিউব বেবি যেগুলো সেগুলো নেওয়া লাগতে পারে সেক্ষেত্রে উনি অতি দ্রুত একজন ইনফার্টিলিটি বা বন্ধাত্ব স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে জি মানে এই দাঁড়ালো যে কোনো বন্ধাত্ব বিশেষজ্ঞের কাছে গেলে তারা কোনো মেডিকেশন অথবা সার্জারি করে সে ব্যাপারটা আসলে দেখবেন যে আর্টিফিশিয়াল

হলেও আপনি পাবেন আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো লাইনটা কেটে গেছে ডক্টর তানিম আমরা কথা বলছিলাম আসলে এই যে ওজনের বেড়ে যাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম যে মাংস খেলেই আসলে ওজন বেড়ে যায় এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে কাজ করে আসলে এই যে এখন একটা টেন্ডেন্সি যে ওজন বেড়ে যাচ্ছে এবং আমরা ওজন কমানোর জন্য একদম মানে হুলুস্থুল হয়ে পড়ে যাচ্ছি এই যে ওজন বেড়ে যায় আসলে কারণটা কি যে ওজন বেড়ে যাওয়ার পিছনে কিছু হরমোনাল কারণ থাকতে পারে যে অনেকটুকুই বলে আমি কিছুই খাচ্ছি না বা আমার পানি খেলে ওজন বাড়ছে সেই ক্ষেত্রে আমরা দেখি যে ওনার কোনো হরমোনাল কারণ আছে কি না যে আপনি জানেন যে হাইপোথাইরোড যদি থাকে কারো থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওজন বাড়তে পারে এছাড়া কতগুলো ওষুধপত্র আছে যেমন অ্যান্টিসাইকোটিক ডিপ্রেশন বা অনেকে টেনশনের জন্য ওষুধ খাচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছে সেইগুলো ওজন বাড়াতে পারে এছাড়া হচ্ছে কি যদি ওরাল কন্ডাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রিকণের বড়ি খেয়ে থাকে সেটিও কিন্তু ওজন বাড়াতে পারে আমরা দেখি যে ওজন বাড়ার পিছনে ওনার কোনো ভ্যালিড কারণ আছে কিনা আরেকটি ব্যাপার আছে কি বলে আমরা সিম্পল অবেসিটি এরকম কোনো কারণ নেই হরমোনের সমস্যা নেই কোনো ওষুধপত্র খাচ্ছে না বা ওনার কোনো রোগ নেই তবু ওজন বাড়ছে হ্যাঁ সেই ক্ষেত্রে যেটি হয় উনি যে ক্যালোরিটুক খাচ্ছে সেটা হচ্ছে আপনার খরচ হচ্ছে না বা ব্যয় হচ্ছে না মনে করেন দেখা যাচ্ছে সবারই এখন দেখা যাচ্ছে আমাদের হচ্ছে আপনার ডেস্ক ওয়ার্ক আমরা ডেক্সে বসে কাজ করছি বা চলা কম করছি বা আমরা কিছু হলে আপনার অর্ডার করছি খাবারের জন্য গিয়ে যে খাবারটা আনবো বাজার থেকে তাও করছি না আমরা কিছু হলে পাঠাও উবার ইউজ করছি বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে সব কিছু সহজ হয়ে গেছে আমরা রিমোট কন্ট্রোল ইউজ করছি হ্যাঁ সেই কারণে আমাদের হাঁটা চলা কম হচ্ছে আমরা যেই ক্যালোরিটা খাচ্ছি বা যেই খাবারটা খাচ্ছি সেটা ব্যয় হচ্ছে না আপনি যে টাকা ইনকাম করবেন তা যদি খরচ না হয় তাতে আপনার ব্যাংকে জমবে আপনি যা খাচ্ছেন তা যদি আপনি খরচ না করেন সেটা আপনার শরীরে ফ্যাট আকার জমবে সে আপনার হাঁটাচলা কম করা আমরা হাই ক্যালোরি ফুড খাচ্ছি অল্প একটু খাবার খাচ্ছি ছোট একটা সেটা ক্যালোরি অনেক বেশি হ্যাঁ বিদেশে হচ্ছে অনেক সময় ক্যালোরি হিসাব করে খাওয়া হয় আমরা তো আর ক্যালোরি হিসাব করে খাই না হ্যাঁ আমরা খাচ্ছি দেখে অল্প খাচ্ছি কিন্তু যা ক্যালোরি তা আমরা খরচ করছি না সেই অ্যাক্সেস ক্যালোরিটা আমাদের শরীরে জমা হচ্ছে আমাদের লিভারে জমা হয়ে করে ফ্যাটি লিভার হচ্ছে এবং আমাদের শরীরে ফ্যাট আকারে জমা হয়ে ওজন বাড়ছে এই যে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ওজন যে কারণেই বাড়ুক না কেন আপনি বললেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওজন বাড়ছে কোনো কারণ ছাড়াই ওজন হয়তোবা বাড়ছে কিন্তু যখন সে ওজন বাড়া মানুষটি নারী অথবা পুরুষ সে যখন ওজন কমাতে যাচ্ছে সে হয়তোবা ব্যায়াম করছে ডায়েট করছে অনেক কিছু ফলো করছে কিন্তু তারপরও ওজন কমে না আমরা যেটাকে আসলে ওয়েট লক হয়ে যাওয়া বলি এই ব্যাপারটি আসলে কি এটিকে কোনো শারীরিক রোগ নাকি অবস্থা ঠিক হয়ে যায় এটি সেক্ষেত্রে আসলে ওনার ওজনটা তো একদিনে বাড়েনি আস্তে আস্তে বেড়ে হয়তো অনেক বেশি বেড়ে গেছে মনে করেন যার ওজন একশো কেজি হয়ে গেছে সেটা হঠাৎ করে কমাতে পারবে না তা কিন্তু তার একদিনে বাড়ানায় তার হচ্ছে তিন চার পাঁচ বছর বেড়েছে কিন্তু সে হয়তো চাচ্ছে আমি র্যাপিডলি কমিয়ে ফেলবো এক দুই মাসে কমিয়ে ফেলবো সেই ক্ষেত্রে তো এটা সম্ভব হয় না আর আমরা যখন এক্সারসাইজ করতে বলি রুগীরা সেটাও ভালো করে করতে চায় না যেমন খাবার দাবার কন্ট্রোল করতে বলি ওনার হয়তো কিছুদিন খুব স্ট্রিক্ট কন্ট্রোল করে পরের দিন থেকে আবার ইচ্ছে খাবার দাবার শুরু করে দেয় সেই জন্য একটু সময় লাগে এটা কি হয়তো ওনারা লক বলে থাকেন আর এর পিছনে যদি কোনো হরমোনাল কারণ থেকে থাকে থাইরয়েড বা শেক এইগুলো কিছু তাহলে সেটা তো আর ওইটার উপরে যোগ হয় সেটা তাহলে তখন ওষুধ দিয়ে সাথে ডায়েট দিয়ে সাথে ব্যায়াম দিয়ে মানে সবকিছুই তখন মানে মিশ্রণ করে সবকিছু মিলিয়ে মিশিয়ে তখন ট্রিটমেন্টটা চালাতে হয় খুব সুন্দরভাবে বললেন মেয়েদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে মেয়েদের তো একটা আসলে ব্যাপার যে প্রতি মাসেই তাদের পিরিয়ডস হয় অথবা মাসিক হয় তো অনেক মেয়েদেরই কিন্তু প্রবলেমটা হয় যে মাসিক ইরেগুলার হয় দেখা যাচ্ছে যে এক মাসে হলো না আবার দুই মাসে বেশ কবার হলো আবার দুই মাসে হলোই না এরকম মাসিক ইরেগুলারিটি তো এই যে মাসিক ইরেগুলারিটি এটার সাথে কি আসলে হরমোনের ভারসাম্যহীনতার কোনো সম্পর্ক আছে জি অবশ্যই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এই ইরেগুলারিটিসের পিছনে কিন্তু ওজন দায়ী কারো যদি ওজন বেড়ে যায় ওজন বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে যেরকম আপনার ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে ওজন বেড়ে গেলে কিন্তু যে মাথার থেকে যে সিগনালটা আসে এলএস এফএসিস হরমোনগুলো আসবে ওভারিতে একটা সিগনাল দিবে যে তোমার পিরিয়ড বা মাসিক হওয়ার জন্য সেটা কিন্তু ঠিক মতো হতে পারে না এই জন্য দেখা যায় সিম্পল শুধু ওজন বেশি থাকার কারণেও কিন্তু অনেকের মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া এর পিছনে আর কিছু হরমোনাল কারণ যুগ হতে পারে কারণ যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে দেখা গেলো অনেকে টিএসএস অনেক বেশি বেড়ে গিয়েছে ওনার আপনার পিরিয়ডটাকে বন্ধ হয়ে গিয়েছে আমরা এরকম অনেক রোগী পাই যে পিরিয়ড হচ্ছে না ওনার পরীক্ষা করে দেখা গেলো টিএসএস হান্ড্রেড আপ আচ্ছা হ্যাঁ এরকম অনেক আমরা পেশেন্ট পাই এছাড়া প্রলাক্টির নামে একটি হরমোন আছে সেটি হচ্ছে আপনার পিরিয়ডের সাথে জড়িত এই ধরনের বিভিন্ন হরমোনাল কারণে কিন্তু পিরিয়ড ইরেগুলার থাকতে পারে এছাড়া সিম্পল ওনারা যদি অনেক সময় আপনার এক্সারসাইজ করে অতিরিক্ত ওজনটা আপনার ঝেড়ে ফেলে বা ব্যায়াম করে বা অনেক সময় আমরা অল্প বয়স্ক মেয়েদের বলে দড়ি লাভ করতে বা রানিং বা জগিং বা এই ধরনের সুইমিং যদি সুযোগ থাকে এই ধরনের ব্যায়াম যদি করে তাহলে কিন্তু ওষুধ ছাড়াই ওই পিরিয়ড আপনার রেগুলার হয়ে যেতে পারে আর এর পিছনে হরমোনের কোনো কারণ থাকলে সেটা ট্রিটমেন্টের মাধ্যমে সেটা রেগুলার করা যায় কিন্তু আসলে আমাদের দেশে আসলে যেটা দেখা যায় যে সামাজিক প্রেক্ষাপটে আমরা একটু কনজারভেটিভ তো দেখা যায় বিয়ের আগে একটা মেয়ে কিন্তু আসলে একটু ভয়, সংখ্যা থেকে মাসিকের ব্যাপারটা নিয়ে কথা বলে না কিন্তু পরবর্তীতে যখন বাচ্চা হওয়ার ব্যাপারটা চলে আসে তখন দেখা যায় যে বেশ কিছুটা বাচ্চা নষ্ট হচ্ছে আবার কিছুদিন পরে আর বাচ্চা হচ্ছেই না বন্ধাত্ব হওয়ার মতো কিন্তু তৈরি হচ্ছে আসলে এই বন্ধাত্ব হওয়ার ব্যাপারটাই কি হরমোনের ভারসাম্যহীনতার সাথে জড়িত জি অবশ্যই বিভিন্ন হরমোনের কারণে কিন্তু বন্ধাত্ম হতে পারে এর মধ্যে একটি যদি সিম্পল ওজন বেশি থাকে এছাড়া থাইরয়েড হরমোনের তারতম্য থাকে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম অথবা প্রোলাক্টিন হরমোন বেশি থাকে এছাড়া আপনি জানেন পলিসিস্টিক ওভারিয়েন্স সিনড্রোম নামে একটি রোগ আছে যেখানে হচ্ছে মেয়েদের আপনার ওজন বেশি থাকে হচ্ছে মুখে অবাঞ্চিত লোম হয় ঘাড়ে আপনার কালো দাগ এই ধরনের সমস্যা দেখা যায় এবং আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যায় যে ওভারিতে পলিসিস্টিক একটা অ্যাপিয়ারেন্স হ্যাঁ সেটি কিন্তু অনেকটা লাইফস্টাইলের সাথে জড়িত আমরা এই বিষয়টিতে আবারও ফিরব কেননা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিশ্চয়ই অনেক নারী পেশেন্ট আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এ পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে দর্শক এ পর্যায়ে নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত আমরা কথা বলছিলাম হরমোনের ভারসাম্যহীনতা বেশি হলে আপনার শরীরে কি কি হতে পারে বিরতিতে যাবার আগে আমরা আসলে কথা বলছিলাম যে একজন নারীর বন্ধাত্ব হওয়ার কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে হরমোনের কম বেশি হওয়ার একটি ব্যাপার আর নারীর যেমন বন্ধাত্ম হওয়ার বিষয়টি জড়িত একজন পুরুষেরও কিন্তু ব্যাপার আছে আমরা যেমন প্রশ্নে জানতে পারলাম যে অনেক পুরুষই হরমোনের কম বেশিতে ভোগেন এবং তাদেরও দেখা যাচ্ছে যে হয়তো বা সন্তান সন্ততি হতে সমস্যা হয় সেক্ষেত্রে আসলে আপনাদের ট্রিট অপশন কি থাকে অথবা তাদের প্রতি পরামর্শ কি থেকে থাকে জি অবশ্যই আমরা কিন্তু এখন অনেক পুরুষ রোগী বা মেল পেশেন্ট পাচ্ছি যাদের পুরুষ ফ্যাক্টরের কারণে বা পুরুষের কারণে বন্ধতা হচ্ছে বন্ধতার ব্যাপারে সব সময় দেখা যায় যে নারীদেরই শুধু দায়ী করা হয় বা নারীদেরই পরীক্ষা নিরীক্ষা করা হয় পুরুষের যে কোনো কারণ থাকতে পারে বা পুরুষ যে কোনো টেস্ট করবে পুরুষের বলে না আমার কোনো সমস্যা নেই আমি কোনো পরীক্ষা করব না হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখতে পাই প্রায় অলমোস্ট ফিফটি ক্ষেত্রে যে পুরুষ দায়ী থাকতে পারে বা পুরুষ ফ্যাক্টরের কারণে আপনার বন্ধ হচ্ছে এর মধ্যে আমরা একটু পেশেন্টের কল পেলাম যে অ্যাজেস পারমিয়ায় শুকটানো একেবারে উৎপন্ন হচ্ছে না এ ধরনের আমরা অনেক পেশেন্ট পাই অ্যাজেস পারমিয়া মানে শুকটানো একেবারেই নেই ওনার হচ্ছে আপনার বীর্য এছাড়া আমরা অলিগোস পারমিয়া পাই সিভিয়ার অলিগোস পারমিয়া পাই যেখানে শুকটানোর সংখ্যা খুবই কম আছে হ্যাঁ যে যেখানে থাকার কথা হচ্ছে আপনার দশ থেকে পনেরো মিলিয়ন সেখানে থাকছে চার থেকে পাঁচটি যেটি ওনার যে হচ্ছে আপনার গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নাই হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমরা আরও কিছু কারণ পেয়ে থাকি যে পুরুষের এরকম শুক্রাণু কম ছাড়া থাকা ওনাদের বিভিন্ন হচ্ছে আপনার যে সমস্যা যে ওনার ওনাদের ইডিটারেল ডিসফাংশন বা পুরুষাঙ্গ পর্যাপ্ত কোনো শক্ত হচ্ছে না বা ওনারা যে বীর্যটা ভিতরে ডিপোজিট করবে সেরকম ডিপোজিট করতে পারছে না এই ধরনের বিভিন্ন পেশেন্ট আমরা পাই এবং এর ধরনের সমস্যা যদি থাকে কারো যদি আপনার পার্মিয়া থাকে বা সিবের অলিগোস পারমিয়া থাকে তাদেরকে আমরা অনেক সময় লাইফস্টাইল চেঞ্জ করতে বলি দেখা যায় অনেকে হচ্ছে আপনার বিভিন্ন স্ট্রেসে থাকে বা অনেকে স্মোকিং করে বা বিভিন্ন হচ্ছে আপনার অবিসিটি বা অতিরিক্ত ওজন বা হাই ক্যালোরি ফুড ফাস্ট ফুড খাওয়া এগুলোও কিন্তু বা বিভিন্ন খাবার দাবারে ভেজাল হ্যাঁ বিভিন্ন হ্যাভি মেটাল বা ভিন্ন কিছু থাকে আমাদের খাবার দাবারে সেই খাবার দাবারগুলোও কিন্তু এরকম আপনার শুক্রানোর সংখ্যা খারাপ করার জন্য বা শুক্রাণুর কোয়ালিটি খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে তাদের জীবন যাপনের স্টাইলটাকে একটু চেঞ্জ করে আসলে যদি তারা ঠিকভাবে চলে অনেকটাই কিন্তু আসলে এটা আমরা প্রতিরোধ করতে পারি আর সেদিক থেকে আসলে আপনার কাছে প্রশ্ন ইদানিং কালে আসলে আমরা দেখি বেশ খবরেও দেখছি এবং অনেক সময় বেশ হট টপিক হয়ে যায় এবং মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে কুসংস্কারও বলতে পারেন যে দেখা যায় যে আসলে লোকটি লোকই ছিল কিন্তু হঠাৎ করে সে নারী হয়ে গেছে অথবা নারী ছিল কিন্তু লোক হয়ে গেছে আসলে কথাটায় কতটুকু সাইন্টিফিক ব্যাপার আছে তবে তার আগে দর্শকের ফোন নিয়ে নিতে চাই দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো লাইন লাইনটি কেটে গেছে আরেকজন আছে কে আছেন দর্শক হ্যালো আচ্ছা লাইনগুলো কেটে গেছে নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবে যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে কিনা যে হঠাৎ করে কোনো পুরুষ মেয়ে হয়ে গেল মেয়ে পুরুষ হয়ে গেল আপনার ভাষ্যমতে আসলে কি জি ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে যে ছেলেদের যে ছেলেদের মতো আচরণ এবং মেয়েদের যে মেয়েদের মতো আচরণ বা মেয়েদের যে মেয়েদের মতো গঠন এবং ছেলেদের ছেলেদের মতো গঠন এর পিছনে কিন্তু হরমোন দায়ী হ্যাঁ ছেলেদের ট্যাসিস্টেন্ট হরমোনের জন্য ছেলেদের ভয়েসটা ছেলেদের মতো হচ্ছে স্ট্রাকচারটা ছেলেদের মতো হচ্ছে হাঁটা চলাটা কথাবার্তা ছেলেদের মতো হচ্ছে একইভাবে মেয়েদের হরমোনের কারণে মেয়েদের স্কিনটা মেয়েদের মতো হচ্ছে স্ট্রাকচারটা মেয়েদের মতো হচ্ছে এখন কোনো কারণে যদি হরমোনাল ইমব্যালেন্সগুলো হয় বা যেই জায়গা থেকে কোনো হরমোনগুলো আসে আসছে সেইগুলো যদি ভালোভাবে ডেভেলপ না হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যে আপনি বললেন যে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে এর পিছনে কোনো হরমোনাল কারণ আছে কি না হ্যাঁ কারো মনে করেন যে হচ্ছে আপনার এমনভাবেই সে জন্ম নিয়েছে এটাকে বলে বললাম ডিএসডি বা ডিসর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন যেখান থেকে ওনার শুরুটা বা জন্মের পর থেকে মনে করেন ওনার যে হচ্ছে ইউটেরাসটা আছে কিন্তু ওনার যে ওভারিটা থাকবে সেই ওভারিটা নেই হ্যাঁ যে আপনার ওভারি বা ডিম্বাশয় সে ডিম্বাশয় থেকে তার আসার কথা ছিল ফিমেল হরমোনগুলো মেইলি হরমোনগুলা সেই মেলি হরমোনগুলো না আসার কারণে তার শরীরে যে তার পুরুষ হরমোনগুলো আছে শরীরে বিভিন্ন জায়গা থেকে পুরুষ হরমোন আসতে পারে অ্যাডেনাল গ্রন্থি থেকে আসতে পারে সেই পুরুষ হরমোনগুলো হচ্ছে আপনার আধিক্য পাচ্ছে সেই ক্ষেত্রে ওনার কিন্তু পুরুষের মতো দাড়ি গুপ গজাতে পারে হাঁটা চলা পুরুষের মতো হয়ে যেতে পারে আমরা মনে হতে পারে যে আস্তে আস্তে সে অনেকটা পুরুষে কনভার্ট হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে এ ধরনের বিভিন্ন হরমোনের সমস্যা থাকতে পারে বা হরমোন গঠিত কারণে বা জিনগত কারণে বা হচ্ছে যে ওনার ডেভেলপমেন্টটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না তার কারণে কিন্তু অনেকে আপনার ছেলে মেয়ের অনেক সময় মিক্সড একটা আচরণ অনেকের মাঝে থাকতে পারে আমরা যেটা আমাদের সাধারণ হিজরা বলি যে ওনাদের আপনার ছেলেদের মতো কিছু স্ট্রাকচার আছে মেয়েদের মতো কিছু স্ট্রাকচার আছে ছেলেদের মতো কিছু ব্যবহার আছে মেয়েদের মতো কিছু ব্যবহার আছে এগুলো কিন্তু হরমোনাল কারণে বা হচ্ছে ডেভেলপমেন্টের কারণে হতে পারে এর বাইরেও কিছু যে কিছুদিন আগে সৃষ্টি হয়েছিল যে আপনারা ছেলেরা ইচ্ছে করে মেয়ে হচ্ছে মেয়েরা ইচ্ছে করে ছেলে হচ্ছে আমরা কিন্তু এরকম অনেক পেশেন্ট পাই যে মেয়ে এসে বলে আমি ছেলে হতে চাচ্ছি কিন্তু তখন আমরা দেখি যে ওনার কোনো স্ট্রাকচারাল সমস্যা আছে কিনা ওনার কোনো ক্রোমোজোমের সমস্যা আছে কিনা ওনার কোনো হরমোনের সমস্যা আছে কিনা ওনার অ্যাডোনার গ্রন্থের থেকে হরমোন আসছে কিনা ওনার হরমোন কোনো ইমব্যালেন্স আছে কিনা আচ্ছা এবং ওনার স্ট্রাকচার সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তখন আমরা বলি না এটা আপনার পক্ষে সম্ভব না যেটা আপনার হচ্ছে সেটা আপনার মনের ভিতরের কোনো চেঞ্জ অনেকে আছে যে আপনার ছোটোবেলা থেকে দেখা যায় মেয়ে কিন্তু ছেলেদের মতো পোশাক পরছে ছেলেদের সাথে খেলাধুলা করছে সেই ক্ষেত্রে ওনার মাইন্ডটাও সেট হয়ে যায় যে আমি হয়তো ছেলে হলে ভালো ছিল বা আমি হয়তো ছেলে বা নিজেকে কে ছেলেদের মতো চিন্তা করতে থাকে অনেক রোগী আমরা এরকমও পাই যে অ্যাট্রাকশন টু দ্য সেম সেক্স মেয়ে তার মেয়েদের পছন্দ ছেলেদের ভালো লাগে না এটা অনেক সময় হরমোনাল কারণে হতে পারে অথবা যে বললাম মনের সমস্যা বা মানসিক কারণে হতে পারে আমরা যদি কোনো হরমোনাল সমস্যা না পাই আমরা বলি আপ যে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন এখানে আপনার হরমোনাল বা স্ট্রাকচারাল সমস্যা নেই এটা হয়তো আপনার মনের ভিতরেই কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনারা হরমোনাল ইমব্যালেন্স পেয়েই যান যদি ভারসাম্যহীনতা পান তাহলে কি ট্রিটমেন্ট করলে এই রোগীরা ভালো হয়ে যায় সাধারণত মানে আপনাদের বাস্তব অভিজ্ঞতা কি বলেন এটা যদি আসলে কোনো ভ্যালিড কারণ থাকে হ্যাঁ মনে করেন কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে বা কোনো হরমোনাল কারণ আছে সেই ক্ষেত্রে কিন্তু সেই হরমোনাল যে আপনার বা স্ট্রাকচারাল যে সমস্যাটা আছে সেটা কারেকশন করলে কিন্তু সেটা আপনার ঠিক হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আর কোনো সমস্যা নেই তবু ওনারা আমাদের ইনসিস্ট করছে যে আমাদের হরমোন দেন বা আমাদের সার্জারি করেন সেটা কিন্তু বাংলাদেশে আইনেও নিষেধ আছে এবং ধর্মীয় কিছু বিধি নিষেধ আছে সেটা আমরা ডাক্তার হিসেবে করতে পারি না জি খুব সুন্দরভাবে বললেন যেহেতু আপনি যে হরমোন দেওয়ার ব্যাপারটি বললেন একটা বিষয় যেটা দেখা যায় যে ইদানিংকালে আহ ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা জিমে যাচ্ছে অথবা মেয়েদের মধ্যেও জিমে যাচ্ছে বিভিন্ন ধরনের হরমোন তারা নেয় হরমোন সাপ্লিমেন্টেশনস নেয় এটা কি আসলে শরীরের জন্য কতটুকু ভালো অথবা ক্ষতিকর কোনো দিক আছে কিনা যে কারো যদি আসলেই আপনার হরমোনের ঘাটতি থাকে আমরা দেখি অনেক সময় বয়স্ক পেশেন্ট ডায়াবেটিস আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের পেশেন্ট ওনাদের ট্যাস্ট্রিস্টেন হরমোন কমে গিয়েছে ওনার যদি আসলেই কোনো ভ্যালিড কারণ থাকে যে ওনার ট্যাস্ট্রিস্টেন হরমোন কম সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যায় সেই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও একই রকম যদি ওনাদের যখন মেনোপোস হয়ে যায় বা মাসিক বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে ওনাদের থেকে স্ট্রিজেন প্রতিষ্ঠান হরমোন আসছে না এই জন্য ওনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অস্থির লাগা গরম লাগা অতিরিক্ত ঘাম হওয়া বা মেজাজ খিটখিটে হয়ে যে এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যায় কিন্তু সেটার স্পেসিফিক মনিটরিং লাগে যে আমরা তিন মাস পর পর বা কী কী পরীক্ষা করবো ওনার কোনো হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার হচ্ছে কিনা বা ওনার হরমোনের কারণে কোনো চেঞ্জ হচ্ছে কিনা অনেক সময় আপনি টেস্টোস্টেরন হরমোনের কথা বলেছেন যে যারা জিম করে ওনারা ওনাদের হচ্ছে আপনার যে ট্রেনার থাকে তাদের পরামর্শে নিয়ে থাকে যে টেস্টোস্টেরন হরমোন কিন্তু হচ্ছে আপনার পিএসএ বাড়াতে পারে হিমোগ্লোবিন বাড়াতে পারে পলিসাইথেমিয়া করতে পারে সেগুলো কিছু হচ্ছে কিনা আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু সেটা ফলো আপ করবো মনিটরিং করবো কিন্তু যে উনি যে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজ থেকে নিল সেই ক্ষেত্রে কিন্তু সেই ফলো সুযোগ কিন্তু থাকে না এবং সেই ক্ষেত্রে মারাত্মক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে হতে পারে আমাদের হাতে যদিও সময় অনেক কম আমরা কথা বলছিলাম হরমোনের ভারসাম্যহীনতা নিয়ে একদম লাস্টে আপনাকে একটা প্রশ্ন করছি খুব ছোট করে যদি উত্তর দেন যে ইদানিং কালে আসলে খুব সুইসাইড বাড়ছে ডিপ্রেশন বাড়ছে আসলে হরমোনের ভারসাম্যহীনতা থেকে এগুলো খুব বেশি বাড়ছে কিনা জি হরমোন তো হচ্ছে একটা কেমিক্যাল মেসেঞ্জার সরাসরি বিভিন্ন কিছু এটা নিয়ন্ত্রণ করে বিভিন্ন মন বা মুড মোট সুইং হওয়া যেটা বলেন আপনারা সেটাও কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য বিভিন্ন হরমোনের তারতম্যের জন্য কিন্তু সেটা হতে পারে তার ডিপ্রেশন লাগছে তার ভালো লাগছে না তার মরে যদি ইচ্ছা করছে এরকম কিন্তু হতে পারে বিশেষ করে হরমোন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আচ্ছা আর এই যে আরেকটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে এবং ছোট করে উত্তর চাই গর্ভধারণের পর অথবা প্রেগনেন্সির পরে যে একটা হরমোনের চেঞ্জ হয় সেটা যদি একটু ছোট করে বলেন যে আসলে কি কি ধরনের চেঞ্জ হয় প্রেগন্যান্সির প্রেগন্যান্সি থেকে হচ্ছে আমার প্লাসেন্ডা থেকে বিভিন্ন ধরনের হরমোন আসে যেমন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হিউম্যান প্লাসেন্ডাল ল্যাকটোজেন এই ধরনের বিভিন্ন হরমোন আসার কারণে কিন্তু শরীরে পানি জমতে পারে তারপর কিছু সুইং হতে পারে তারপর ওজন বেড়ে যেতে পারে এছাড়া ব্লাড সুগার বেড়ে যেতে পারে যেটাকে বললাম গর্বকালীন ডায়াবেটিস যে আগে কোনো সময় ডায়াবেটিস ছিল না যখন উনি হলো তখন ব্লাড সুগার বেড়ে যাচ্ছে আবার শেষ হয়ে গেলে ব্লাড সুগার কমে যাচ্ছে বা নর্মাল হয়ে যাচ্ছে যেটাকে আমরা ডায়াবেটিস বা গর্বকালীন ডায়াবেটিস এ ধরনের বিভিন্ন হরমোনাল চেঞ্জ কিন্তু আপনার প্রেগনেন্সিতে হতে পারে এবং এই ধরনের এই জন্য বিভিন্ন শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাজারুল হক তানিম আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের নেক্সাস টেলিভিশনে দর্শকদেরকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ এবং উপদেশ দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আসলে আমাদের দৈনন্দিন চলাফেরা কাজকর্ম অনেকটাই কিন্তু ডিপেন্ড করে আসলে আপনার হরমোন শরীরে কম আছে না বেশি আছে সেজন্য আপনি অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অবশ্যই থাকা দরকার যদি কখনও আপনি দেখে থাকেন যে আপনার ওজন কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আপনি একটু অতিরিক্ত পরিমাণে ঘুমিয়ে পড়ছেন দুর্বল বোধ করছেন অথবা অবসাদ বোধ করছেন এটা আপনার আপনার শরীরের হরমোন ঠিক রাখার দায়িত্ব সেটা রাখতে পারেন প্রতিদিন ব্যায়াম করা ঠিকভাবে সুষম খাবার খাওয়া এবং ঘুমের টাইমটা মেনটেন করা নিশ্চয়ই আপনার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে সে পর্যন্ত সবাই নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন